ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে বিয়ের পর দীপিকা শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে চান না, এমন কথা জানিয়েছেন দীপিকা নিজেই। আর মাত্র কয়েকদিন বাকি, এরপরই বিয়ের পিঁড়িতে বসবেন রণবীর সিং ও দীপিকা। কিন্তু এর মধ্যে দীপিকার এরকম ঘটনা শুনে বলিউড পাড়ায় রীতিমতো গুঞ্জন শুরু হয়ে গেছে। রণবীরের ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা গেছে, রণবীরের নাকি ইচ্ছে ছিল বিয়ের পর তার বাবা মায়ের পুরনো বাড়িতে সংসার পাতবেন, তবে দীপিকা তাতে রাজি নন। তাই বলে দীপিকা যে একেবারেই রণবীরের বাবা মায়ের থেকে আলাদা থাকছেন সেটা কিন্তু নয়। দীপিকার কথা হলো, একই বাড়িতে থাকলেও তারা বাড়ির দুটো আলাদা দিকে থাকবেন। জানা গেছে সে কারণে নাকি রণবীর সিং কিছুদিন আগে মুম্বাই একটি অ্যাপার্টমেন্টে দুটি ফ্লোর একসঙ্গে কিনেছেন, যার একটিতে থাকবেন রণবীরের বাবা মা ও বোন, আর অন্য ফ্লোরে থাকবেন দীপিকা ও রণবীর। কেননা দীপিকা চান না বিয়ের পর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে তাদের সংসারে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি হোক। কারণ এর আগে তার এক্স বয়ফ্রেন্ড রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পর তিনি অনেক কষ্ট পেয়েছিলেন, এখন তিনি চান না নতুন এই সম্পর্কে কোনো ধরনের ফাটল সৃষ্টি হোক। তো বন্ধুরা, বিয়ের পরে দীপিকার এরকম শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকার ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।